হাই বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে কথা বলবো লিস্টন কোলাসোর লাইফস্টাইল বা বায়োগ্রাফি এবং তার সফলতার গল্প কী সেটা নিয়েই। হ্যাঁ, লিস্টন কোলাসোকে নিয়ে আজকে বলবো। লিস্টন কোলাসো এই মুহূর্তে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উজ্জ্বল নক্ষত্র। তার পায়ের কাজ, স্কিল, ফুটবল পারফরমেন্স দেখিয়ে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে তিনি এখন একটা ভালো জায়গা করে নিয়েছেন। তাই তো লিস্টন কোলাসোকে এখন ভালোবেসে অনেকেই ইন্ডিয়ান জুনিয়র রোনাল্ডো বলে ডাকে। তাছাড়া তিনি দিন দিন যা পারফরমেন্স করছে তাতে করে ভারতীয় ফুটবলের অন্যতম ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রীর জায়গার অভাবটা হয়তো আগামী দিনে তিনি বুঝতেই দেবেন না। লিস্টন কোলাসো 12 নভেম্বর 1998 সালে ভারতের গোয়াতে ডাবল লিমে জন্মগ্রহণ করেন। তার বাড়িতে তার বাবা, মা, দাদা, দিদি এবং তিনি আছেন, অর্থাৎ 5 জনের সদস্য। তিনি সব থেকে ছোট তার ফ্যামিলিতে। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব এটিকে মোহনবাগান এবং ভারতীয় জাতীয় দলের হয়ে আক্রমণাত্মক ভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝমাঠের বাম পার্শ্বীয় আক্রমণ ভাগেও খেলতে পারেন। মূলত অ্যাটাকিং সাইডেই তিনি কিন্তু খেলেন। তিনি তার ফুটবল জীবন শুরু করেন 2016-17 মরশুমে ভারতীয় ফুটবল ক্লাব সালগাঁওকরের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে, এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় আরও উন্নতি করেন। 2017-18 মরশুমে ভারতীয় ক্লাব গোয়ার হয়ে খেলার মাধ্যমে তিনি আরও খেলোয়াড় জীবনে উন্নতি করেছেন। গোয়ার হয়ে 2 মরশুমে 14 ম্যাচে অংশগ্রহণ করার পর 2020-21 মরশুমে তিনি হায়দ্রাবাদ এফসি দলে যোগদান করেন। 2021-22 মরশুমে তিনি প্রায় 1,13,00,000 ইউরোর বিনিময়ে হায়দ্রাবাদ থেকে ভারতীয় ক্লাব এটিকে মোহনবাগান দলে যোগদান করেন। তাছাড়া লিস্টন কোলাসো 2021 সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ের অভিষেক করেন। ভারতের জার্সি গায়ে এখনও পর্যন্ত তিনি 8টা ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং তিনি এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের নিয়মিত প্লেয়ার। আন্তর্জাতিক ফুটবলে 2021 সালে 29 মার্চ 22 বছর 4 মাস ও 17 দিন বয়সে তিনি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন এবং সেই ম্যাচের মাধ্যমেই তার অভিষেক হয় ভারতীয় ফুটবলে, ভারতীয় ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচে তিনি 24 নম্বর জার্সি পরিধান করেন। কেন্দ্রীয় আক্রমণের ভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন সেই ম্যাচে। সেই অভিষেক ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে খেলেও সেই ম্যাচে ভারতীয় জাতীয় দল কিন্তু আরব আমিরাতের বিরুদ্ধে 6-0 গোলে হেরেছিলেন। অর্থাৎ প্রথম অভিষেক ম্যাচে তিনি কিন্তু সেই দলের হয়ে জয় পেয়েছিল না। লিস্টন কোলাসো তার ক্লাব ক্যারিয়ারে এখনও পর্যন্ত সর্বাধিক ম্যাচ খেলেছেন এটিকে মোহনবাগান দলের হয়ে। 29টা ম্যাচে 13টা গোল রয়েছে, 7টা অ্যাসিস্ট রয়েছেন। তাছাড়া হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলেছেন 23টা ম্যাচ, 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট। এফসি গোয়া দলের হয়ে 14টা ম্যাচ খেলেছিলেন মেন দলের হয়ে, কিন্তু গোল করতে পারেনি। এফসি গোয়া দলের হয়ে সেকেন্ড দলের হয়ে কিন্তু খেলেছেন 12টা ম্যাচ, যেখানে 8টা গোল করেছেন। এবং বন্ধুরা, লিস্টন কোলাসো এটিকে মোহনবাগান দলের হয়ে 2022 সালের ইএফসি কাপের বড় মঞ্চে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, যেখানে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এটিকে মোহনবাগান দলের ম্যাচ ছিল। আর সেই ম্যাচে কিন্তু 3টে গোল করেছিলেন এবং হ্যাটট্রিকও করেছিলেন এশিয়ার এত বড় টুর্নামেন্টে, অর্থাৎ এএফসি কাপে। তো দারুণ পারফরমেন্স তিনি করছেন এখনও পর্যন্ত, যার কারণে কিন্তু এই প্লেয়ারটির মধ্যে কিন্তু দ্বিতীয় সুনীল ছেত্রী বা ভারতের জুনিয়র রোনাল্ডোর হওয়ার একটা আশা কিন্তু দেখছে সবাই। তাছাড়া বন্ধুরা, ভারতীয় জাতীয় দলের হয়ে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন 8টা, কিন্তু 8টা ম্যাচে 1টাও তিনি গোল করতে পারেনি। তো এই হচ্ছে ফুটবল ক্যারিয়ার এবং তার এখনও আপাতত তার ফুটবল জীবনের সম্পূর্ণ গল্প। তাছাড়া তার পার্সোনাল লাইফে কিন্তু এখনও পর্যন্ত তিনি আনম্যারিড রয়েছেন এবং তার কোনো গার্লফ্রেন্ডও নেই, এবং থাকতেও পারে, কারণ এটা খুবই পার্সোনাল ব্যাপার। তো সেগুলো এখনও পর্যন্ত তার কাছ থেকে কোনো কিছুই শেয়ার হয়নি, যখন হবে হয়তো তিনি শেয়ার করে দেবেন। তো এই হচ্ছে লিস্টন কোলাসোর এখনও পর্যন্ত এই পর্যন্ত তার সফলতার কাহিনী ফুটবল জীবনে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু কিন্তু করে দিও।